হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে আনম্যারিড ফেমিনাইন মাস্কুলাইন তোমরা যারা অনেকে আবেকেন হয়ে গিয়েছ সোল পারপাস লাইফ পারপাস করছো অনেকে তোমরা আবেকেনের প্রায় শেষের দিকে তোমাদের বিয়ের একটা এজ হয়ে গিয়েছে বাড়িতে তোমাদেরকে প্রেসার দিচ্ছে যে বিয়ে করে নাও সেক্ষেত্রে তোমার কি করা উচিত যে অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করে নেওয়া নাকি ফেমিনান বা মাস্কুলান তোমার যে টুইন রয়েছে তার জন্য অপেক্ষা করা যদি তুমি অন্য কাউকে বিয়ে করে নাও তো সেক্ষেত্রে কর্মাগেন হয়ে যাবে না তো নাকি তুমি ওয়েট করবে এই এরকম অনেক প্রশ্ন তোমার রয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে প্রথমেই তোমাকে বুঝে নিতে হবে ফ্রেন্ড এস স্পিরিচুয়াল জার্নি আবে কেনিংয়ের জার্নি একটা নর্মাল ফেমিনাইন মাস্কুলান থেকে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনে রূপান্তরিত হওয়ার জার্নি এ স্পিরিচুয়াল জার্নি একটা মাস্টারশোল দুটো বডিতে দুটো ভাগে রয়েছে এক ফেমিনাইন এনার্জি এক মাস্কুলাইন এনার্জি সে মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে ফেমিনাইনকে সবসময় যেন লাইট পথে রাখা হয় এবং মাস্কুলাইনকে ডার্ক পথে রাখা হয় মানে ফেমিনাইনকে স্পিরিচুয়াল রাস্তাতে রাখা হয় এবং মাস্কুলাইনকে কার্মিক ওয়ার্ল্ডে বিজি রাখা হয় দুজনেই কিন্তু দুরকমভাবে পথে এগিয়ে যায় কিন্তু দুজনেরই একটাই উদ্দেশ্য আবেকেন হওয়া ফেমিনাইন কি করে ফেমিনাইনকে ডিভাইন কি করে যে আগে আবেকেন করায় কারণ কি এই যে জার্নির লিড কিন্তু করে ফেমিনাইন এনার্জি তাই আগে আবেকেন করানো হয় এবং এই জার্নির মূল এনার্জির সোর্স থাকে ফেমিনাইন এবং সে এই জার্নি যে সোল পারপাস এবং লাইফ পারপাস আগে সে পেয়ে যায় এবং কমপ্লিট করে তারপর মাস্কুলাইন কিন্তু পিছু পিছু আসতে থাকে অনেক সময় দুজনে ফেমিনাইন মাস্কুলাইন দুজনে একসাথে আবেকেন হয়ে যায় সোল পারপাস লাইফ পারপাস করে এই যে আবেকেন হয়ে যাওয়া এবং সোল পারপাস লাইফ পারপাস পাওয়া যার ফলে এই থ্রি ডি ওয়ার্ল্ডে ফেমিনাইন মাস্কুলাইনের বিয়ে একটা গিফট রূপে দেয় ডিভাইন এবং এই জার্নি পুরো ডিভাইন এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত তাদের মর্জি বিনা কিছুই হচ্ছে না এক্ষেত্রে এও কথাটাও মনে রেখো ফ্রেন্ড যে ফাইভ ডিতে ডিভাইন ফেমিলাইন মাস্কুলার দুজনেই কিন্তু একই একটাই সোল তারা হাজব্যান্ড ওয়াইফ এই পৃথিবীতে আসার আগে দুজনকে বিয়ে দিয়ে দেওয়া হয় তার জন্যে এতটা ইনস্ট্যান্ট একটা কানেকশান ফিল করে দুজনেই মাস্কুলাইন যে সে ভয় পেতে থাকে বলতে পারে না তার ভেতর থেকে একটা রোগ লাগানো থাকে কিন্তু ফেমিলাইন এক্সপ্রেস করে দেয় তো যার ফলে দুজনের চিন্তা চিন্তাভাবনা একটু আলাদা হয় টিগার প্রচুর পেতে থাকে ফেমিলাইন এইটুকু ভাড়া কিন্তু কানেকশান উভয়ে কিন্তু ফিল করে ও আর এই জার্নি পেনফুল জার্নি এই কারণে যে নর্মাল ফেমিনাইন মাস্কুলাইন থেকে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের ট্রান্সফার হওয়া এ পেনফুল হয় তার জন্যে মানে একটা রূপান্তর কখনোই সরল হয় না পেনফুল হয় তার জন্য এই জার্নি পেনফুল হয়ে যায় এবার দেখো ফ্রেন্ড ফেমিনাইন বা মাস্কুলাইন উভয় যখন আবেকেন হয় সোল পারপাস লাইফ পারপাস পেয়ে যায় তাদের কর্ম অনুযায়ী ডিভাইন এই থ্রি ডি লাইফে ম্যারেজকে গিফট করে মানে এ হচ্ছে গিফট রূপে তোমার দুজনে হাজব্যান্ড ওয়াইফ তোমরা বিয়ে করো বা না করো ওই থ্রি ডু ওয়ার্ল্ডে তোমরা হাজব্যান্ড ওয়াইফ ছেলে আছো এবং থাকবে কিন্তু ওই থ্রি ডু ওয়ার্ল্ডে তখনই সম্ভব হয় যখন আবেকেন দুজন হয়ে যাওয়াও মানে দুজন যখন আবেকেন হয়ে যাও এবং সোল পারপাস লাইফ পারপাসে যে তোমাদের একচুয়ালি পারদর্শিতা সেটা যখন তোমরা দেখাও তখন গিফট রূপে পাওয়া যায় তার জন্যে খুব কম সংখ্যক ডিভাইন ফেমিনার মাস্কুলাইনের ম্যারেজ হয় এ থ্রি ডি লাইফে কারণ এমন একটি টাইমে ফেমিনান মাস্কুলান জানতে পারে যে তারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে তার আগে অলরেডি অনেকের কিন্তু বিয়ে হয়ে যায় অন্য কোনো ব্যক্তির সঙ্গে বা এমন একটি এজে গিয়ে জানতে পারে যে তখন আর সম্ভব হয় না তো সেক্ষেত্রে কী হয় পাঁচ থেকে সাত পারসেন্ট কিন্তু ফেমিনাইন মাস্কুলাইনের বিয়ে হয় এবং যাদের বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি তারা বেশিরভাগ ক্ষেত্রে আনম্যারিড অবস্থায় জানতে পেরে যায় যাদের আনম্যারিড অবস্থায় জানতে পেরে যায় তাদের বেশিরভাগ কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেটা তখনই সম্ভব হয় যখন ফেমিনাইন তার কর্মক্ষমতা দেখাবে মানে ফেমিনাইন যত দ্রুত আবেগন হবে সোল পারপাস লাইফ পারপাসে কাজ করবে তত দ্রুত মাস্কুলাইনের আবেগন হবে এবং এই ডিতে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে ডিভাইন সবসময়ের জন্য ফেমিনাইনের উপরে নজর রাখে কারণ ফেমিনাইন যদি স্টক হয়ে যায় মাস্কুলান ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে থার্ড পার্টি নে বিজি ফেমিনাইন যখনই যত হাই স্পিডে আবেগনের দিকে এগিয়ে যাবে মাস্কুলাইনও কিন্তু দ্রুত এগিয়ে যাবে কারণ মাস্কুলাইন উপর তখন টিগারগুলো প্রচুর পড়বে তো দুজনেই কিন্তু প্রায় দেখবে একই সঙ্গে আবেকেন হয়ে গিয়ে গেছো এবং দুজনেই একটা টাইমে গিয়ে দেখবে দুজনে আলাদা কেউ নয় মানে এই থ্রি ডি ওয়ার্ল্ডে ফেমিলাইন মাস্কুলাইন থেকে ফাইভ ডি ওয়ার্ল্ডে দুজনেই যে একই সেইটা জানা তখনই সম্ভব হবে যখন তোমরা আবেকেন হয়ে যাবে তো এই আনমেরিড অবস্থায় তোমরা যদি আবেকেন হয়ে গিয়েছো এবং মাস্কুলাইন ফেমিনাইন দুজনেই সোল পারপাস করছো তখন কিন্তু থ্রি ডি ওয়ার্ল্ডে তোমাদের ম্যারেজ কিন্তু দ্রুত হয়ে যাবে যে কোনো সময় এক্ষেত্রে তোমাদের প্রশ্ন হতে পারে যে হয়তো মাস্কুলাইন এখনও আবেকেনের কিছুই বোঝেনি ফেমিনাইন আবেকেন হয়ে গিয়েছে এজও হয়ে গিয়েছে সে মেল ফিমেল যে কেউ হতে পারে বা সোল পারপাস লাইফ পারপাস করছে তো সেখানে বিয়ের একটা চাপ দিচ্ছে তো সেক্ষেত্রে কি করা উচিত সেক্ষেত্রে দেখো হয়তো ফেমিনাইন তোমার হয়তো মাস্কুলাইন তোমার লাইফে এন্ট্রি নেওয়ার আগে তুমি কোনো লাভ রিলেশনশিপে জড়িয়েছ সেখানে হয়তো তোমাকে কোনো লেসান শিখতে বলা হয়েছিল তুমি সেটাকে ইগনোর করে গেছ তো আবার হয়তো তোমার কাউন্টার পার্ট তোমাকে ওই সেম লেসান শিখিয়েছে তুমি শিখতে পারো তখন কিন্তু তখন ডিভাইন কি করে বিয়ে মানে অন্য কোনো কার্মিক বা সোলমেটের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে একদম একসাথে করে দিয়ে সেই লেসানকে শেখাবে সেক্ষেত্রে কিন্তু তোমার বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে তোমাকে সরলভাবে বোঝাতে চেয়েছে মাস্কুলাইন তুমি বুঝতে চাওনি হয়তো কোনো লেসান শেখাতে চেয়েছে তোমার আবেগনের প্রসেসে তুমি সে লেসান শিখতে চাওনি ইগনোর করে গেছো তাহলে কিন্তু তুমি আনমেরেড হওয়া সত্ত্বেও হয়তো তোমার রিউনিয়ন পারমানেন্ট হওয়া ছিল কিন্তু তোমার নিজের হয়তো দুর্বলতা বা তোমার নিজের গাফিলতির জন্য বিষয়টি অন্য রকম হয়ে গিয়েছে কারণ টাইমের মধ্যে সেটা কমপ্লিট করা জরুরি হ্যাঁ না তো সেক্ষেত্রে কিন্তু ডিভাইন ঠিক করে যে তোমার আদার্স কোনো পাউশের সঙ্গে বিয়ে হওয়া উচিত তো সেক্ষেত্রে তুমি রোধ করতে পারবে না এই জার্নিতে যা কিছু তোমার নিজের হাতে নেই তুমি হয়তো সাময়িক ডিস্ট্র্যাক্ট হতে পারো আবার তোমাকে নিয়ে সেই জার্নিতে ঢুকে দেওয়া হবে কিন্তু তুমি কিছুই করতে পারো না বড় বড় ডিসিশান সবটাই কিন্তু তোমার এঞ্জেল এবং ডিভাইন নেয় সেখানে যদি ডিভাইন সিদ্ধান্ত নিয়েছে যে তোমার অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে হবে তো সেটা তুমি রোধ করতেও পারবে না তোমার চিন্তা কিউ বদলে ফেলবে ডিভাইন এই যে আবেকেন প্রসেসে ফেমিনাইন এবং মাস্কুলাইন দুজনেই কিন্তু দুটো রাস্তাতে এগিয়ে যাচ্ছে এক হচ্ছে লাইট পথে এক হচ্ছে ডার্ক পথে এই আবেকেন পথে যত কিছু টাস্ক রয়েছে সবকে কমপ্লিট করতে হবে ফেমিনাইন মাস্কুলাইনকে এবং ফেমিনাইনের ক্ষেত্রে এই মাস্কুলাইন বা কার্মিক আদার্স মানুষের কাছে টিগার পেতে থাকে মাস্কুলাইনের ক্ষেত্রেও একইভাবে মাস্কুলাইন থেকে বেশি টিগার পায় মাস্কুলান থেকে বেশি পেন পায় এই কারণে কার্মিক ওয়ার্ল্ডে প্রচুর অ্যাটাচ থাকে আর কার্মিক ওয়ার্ল্ড মানে বুঝতেই পারছো এখানে মায়া দয়া মানে মানুষের নেই বললেই হয় তো কার্মিক ব্যক্তিরাই এই ব্যক্তির জীবনে ইনভলভ করানো হয় সবসময় যেন একাই তার মনে হয় কেউ তার নেই বলে মনে হতে থাকে এবং সবথেকে বড়ো কথা মাস্কুলাইন যে এনার্জি সে সব সময়ের জন্য স্পিরিচুয়াল বিষয়গুলোকে ইগনোর করে যায় নিজের ইমোশানকে ইগনোর করে যায় ইনটিউশানকে ফলো করে না তার জন্যে বড় বড় কিন্তু টাক্স দেয়া হয় যাতে এত পরিমাণ হার্ট পেন দেওয়া হয় যাতে ওই লেসানকে শিখে তার জন্যে মাস্কুলাইন যে এনার্জিতে রয়েছে মেল বা ফিমেল তার জীবনে প্রচুর কার্মিক ইনভলভ হয় তার জন্যে সে একটা বাজারের মতো তার লাইফ প্রচুর আসে প্রচুর যায় দিনে এখন কত মানুষ আসবে যাবে তার ঠিক নেই কারণ ওই ব্যক্তি নিজেকে ইগনোর করে তার জন্যে হার্ট পেন তার জন্যে রিজেকশান প্রচুর মানুষের আনাগোনা যাতে তাকে বেশি করে শেখানো হয় যে সহজে শেখে যায় তার কাছে চাপ নেই কিন্তু যে শিখতে একটু গর্বিড় করে তো তার কিন্তু উপরে টর্চার বেশি হয় তো যে ফেমিনাইন মানে ফেমিনাইন বা মাস্কুলাইন হতে পারে যে কার্মিক ওয়ার্ল্ডে ইনভলভ রয়েছে তার কিন্তু চাপ সব থেকে বেশি হয় তো আনম্যারিড অবস্থায় যে ফেমিনাইন মাস্কুলাইন রয়েছ তোমরা আবেগান হয়ে গিয়েছ এবং যদি ডিভাইন ঠিক করেছে যে তোমাদের অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে হবে তো সেটা তুমি রোধ করতে পারবে না যদি লেসান শিখতে এখনও কিছু বাকি রয়ে গিয়েছে তুমি ডিভাইনের কাছে প্রার্থনা করো যে লেসানটি শিখতে এখনও বাকি থেকে গেছে। দরকার হলে পুনরায় ওই বিষয়টিকে আবারও জানার চেষ্টা করো এবং লেসানটি শিখে নাও তাহলে দেখবে কিন্তু বিয়ে হবে না তোমার কিন্তু মাস্কুলাইন যে রয়েছে তার কিন্তু আবেকেন যেন দ্রুত হয় এবং তুমি প্রার্থনা করো এবং সোল পারপাস লাইফ পারপাস যদি না পেয়ে থাকো তুমি প্রার্থনা করো যাতে দ্রুত হয়ে যায় ইলেভেন ইলেভেন পোর্টালে অন্তত ম্যানিফেস্ট করবে তাহলে তুমি লাইফ পারপাস আর সোল পারপাসে যদি কাজে একবার ঢুকে যাও এই জার্নির থ্রি ডি ওয়ার্ল্ডে ম্যারেজের একটাই সূত্র লাইফ পারপাস বা সোল পারপাসে পুরোপুরি ফোকাস হওয়া যে ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইন আবেকেন হয়ে গিয়েছ লাইফ পারপাস বা সোল পারপাস পেয়ে যাও পুরোপুরি ওখানে ফোকাস করে দাও তাহলে তুমি দেখবে মাস্কুলাইন অ অটোমেটিক্যালি ডিভাইন তাকে এমন টিগার দেবে দ্রুত আবেকেন হয়ে যাবে তোমার কর্ম তোমার পারদর্শিকতা এবং তোমার যে কর্তব্য দায় দায়িত্ব সব কিছু দেখে তোমার ডিভাইন তোমাকে এই থ্রি ডিতে ম্যারেজ গিফট করবে তো সেই জন্য যে ফেমিনাইন বা মাস্কুলাইন তোমরা আবেকেন হয়ে গিয়েছ এখনও সোল পারপাস করি বা যারা সোল পারপাস করছো তোমরা ডিভাইনের কাছে প্রার্থনা করো যে আমার কি করা উচিত অবশ্যই ডিভাইন তোমাকে বলে দেবে যে তোমার একচুয়ালি কি করা উচিত ওয়েট করা উচিত নাকি অন্য কাউকে বিয়ে করে নেওয়া উচিত যদি তোমাকে হয়তো অনেক সময় হয় ডিভাইন ইচ্ছাকৃতভাবে কোনো অ্যান্সার দেয় না সাইলেন্স থাকে তুমি যখনই কোনো প্রশ্ন করলে কোনো রকম অ্যান্সার দেবে না তার মানে বুঝতেই বুঝতে হবে সেখানে যে তোমাকে অপেক্ষা করতে হবে সে জায়গায় তুমি হয়তো বললে যে আমার বিয়ের জন্য এই এই রকম হচ্ছে তো আমার কি করা উচিত বিয়ের জন্য পরিবেশ পরিস্থিতি ডিভাইনই করছে ঠিক আছে তোমাকে ছেড়ে দিচ্ছে যে তোমার হয়তো এই জায়গাতে তোমার হয়তো সামনে রিউনিয়ন রয়েছে তোমার মানসিকতা দেখার জন্য তোমার একটা টাস্ক হতে পারে একটা ইলিউজান হতে পারে যে তুমি তোমার মাস্কুলানকে কতটা চাও যে অন্য কোনো ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নিলে তোমার কি যে চাও বা তুমি তোমার জার্নির প্রতি যে একটা তোমার আন্তরিকতা রয়েছে তুমি চাইছো ওই জার্নিকে কমপ্লিট করতে তোমার কতটা মানসিকতা রয়েছে সেটা বোঝার জন্য সেটা বোঝার জন্য কিন্তু ডিভান টেস্ট নেয় এগুলো ইলিউজান টেস্ট তোমাকে কিন্তু সমঝদারিভাবে এগিয়ে যেতে হবে বিশেষ করে যারা এখন বিয়ের এজ হয়ে গিয়েছে আনম্যারিড অবস্থায় রয়েছে। আবার একটা জিনিস তোমাকে ভাবতেই হবে যে লেসান যদি না শিখে তুমি হয়তো শিখলে না এখনও ইগনোর করে যাচ্ছ এখনও হয়তো তুমি অ্যাভয়েড করে যাচ্ছ তো সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি এসে লেসান শেখাবে কিন্তু মাস্কুলান ফেমিনাইনকে বিনা ফেমিনাইন মাস্কুলানকে বিনা অধুরা তুমি যত সোলমেটকে বিয়ে করো না কেন মাস্কুলাইনকে বিনা তুমি থাকতেই পারবে না ফেমিনাইন কে বিনা মাস্কুল্যান অন্য কোথাও থাকতেই পারবে না একটা ক্রেভিং দিন রাত ভেতর থেকে হতে থাকবে ডিপ্রেস হয়ে থাকবে ফ্রাস্টেড হয়ে থাকবে এ সব জন্য এই এনার্জি একে অপরকেই ব্যালেন্স করতে পারে আদার্স কোনো কার্মিক সোলমেটের ক্ষমতা নেই এই এনার্জিকে ঝেলার ব্যালেন্স করার এই জন্যে টুইন ফ্লেম জার্নি পেনফুল হয় অন্য কাউকে বিয়ে করলেও শান্তিতে নেই প্রচুর ভাঙা গোড়া চলতে থাকে যে লেসান শেখানোর হয় সমঝদারির সঙ্গে লেসান শিখে নাও যে কিটা শেখাতে চাইছে সব এই যে তোমরা ফেমিনান বা মাস্কুলাইন একদম কেউ কারোর পিছু পিছু দৌড়াবে না তোমাকে যেটা শিখতে বলা হচ্ছে যে বিষয়টা বারবার রিপিট হয়েছে তোমার পাস্টে এখনও হচ্ছে সেগুলা থেকে শিখে নাও এবং আবেকেন হয়ে যাও আবেকেন মানে কি জানো তো ফ্রেন্ড সরল ভাষায় যেটা আমি তোমাদেরকে বারবার বলি যে থ্রি ডিতে ডিটাচ থাকো অথচ তুমি থাকবে থ্রি ডিতে এবং ফাইভ ডিতে পুরো মেন্টালিটিকে পুরো একদম সেখানে বাসিন্দা বানিয়ে নাও যে আমার মেন্টালিটি ফাইভ ডিতে কোনো রকম থ্রি ডির কোনো বিষয় কোনো শব্দ বাক্য ঘটনা তোমার এনার্জিকে ডিস্টার্ব না করে যে কোনোভাবে পুরো ব্যালেন্সে গ্রাউন্ডেড থাকো এটাই হচ্ছে আবেকেন সহরল সরল ভাষায় তুমি হয়তো দেখো কোনো লেসান হয়তো শেখা হয়তো কোনো ধরে নাও যে তোমার একটা ইগো রয়েছে তোমার ইগোর উপরে বহুবার টিগার পড়েছে তোমার ইগোকে দমানোর জন্য হয়তো তোমার কোনো বিষয়ে অহংকার তুমি করেছিলে সেটা তোমার ব্রেক হয়ে গিয়েছে আবার অহংকার করছো আবার ব্রেক হয়ে যায় তো ওই জিনিসটাকে তুমি যদি না ব্যালেন্স করো তাহলে ওই টিগার বারবার রিপিট হতে থাকবে তার মানে তোমাকে তোমার যতগুলো ইস্যু রয়েছে সবগুলোকে তুমি যদি দ্রুততার সঙ্গে হিল করে নাও একদম গ্রাউন্ডেড হয়ে যাও একদম পুরো পিসফুল মেন্টালিটিতে চলে আসো নিজের থিঙ্কিংকে নিয়ন্ত্রণ করো নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে দ্রুত আবেগন হয়ে যাবে ছ মাস লাগবে না আবেগন হয়ে যাবে যারা এখনও মিডিলে প্রাইমারিতে রয়েছ ব্লেম করছো বহু কিছু করছ একচুয়ালি দেখো মাস্ক ফেমিলাইন যারা রয়েছ বেশিরভাগ তোমরা মাস্কুলাইনের উপরে প্রচুর রাগ অভিমান হয় মাস্কুলাইনে সেই ব্যক্তি তোমাকে আবেগন করায় মাস্কুলাইনে সেই ব্যক্তি তোমাকে তোমার হচ্ছে গাফিলতিগুলো দেখাবে দুনিয়া তোমাকে বাহবা বলবে বা তুমি এমন করেছো তেমন করেছো। কিন্তু সেই তো তোমার আপন যে তোমার দুর্বলতাগুলোকে দেখিয়ে তোমাকে সবল বানায় হ্যাঁ না হয়তো পদ্ধতি ভিন্ন হতেই পারে হয়তো খারাপ লাগবে শুনতে দেখতে যে এই এমন কেন করলো সে তেমন কেন করলো এই সবটাই ডিভাইন কিন্তু প্ল্যান করে ঠিক আছে মাস্কুলান বা ফেমিলেনের উপরে দোষ দিয়ে লাভ নেই ওই ব্যক্তি টিগার না করলে তুমি নিজে হিল হতে না ওই ব্যক্তি না দেখালে তুমি বুঝতেই পারতে না তুমি নিজেকে তো স্বয়ং সম্পূর্ণ বা সম্পূর্ণ মনে করো বাট তোমার ভেতরেই অনেক গাফিলতি রয়েছে যেটা মাস্কুলাইনকে দিয়েই দেখানো হয় ফেমিনাইনকে আর হচ্ছে বা ফেমিনাইনকে দিয়ে দেখানো হয় মাস্কুলাইনের সেই কাজগুলোকে যার আবেগান আগে মানে ধরে নিতে হবে সোল পারপাস সেই আগে পাবে আর সে যদি ঢিলে করে দেয় তাহলে ঢিলে হয়ে যাবে সে যদি পিছিয়ে যায় তাহলে পিছিয়ে যাবে তার জন্যে ফেমিনাইন যে আবেগান প্রসেসে আগে রয়েছে তুমি নিজেই লক্ষ্য করে দেখবে ছোটোবেলা থেকে স্পিরিচুয়াল রিলেটেড বিষয় জীবনে ভাঙা গড়া সম্পর্ক মানে না জানি কত কিছু জীবনে ক্ষয়ক্ষতি তুমি দেখেছ কারণ তোমাকে লেসান সেই ছোটো থেকেই চলছে আবেকেন প্রসেস জন্ম থেকে আবেকেন প্রসেস যেদিন জানলে সেদিন থেকে নয় জন্ম থেকে তোমার আবেকেন প্রসেস চলছে তোমাকে জানানো হয়েছে হয়তো এই সময় তোমার মা বা ফ্যামিলি লাইফে এন্ট্রি দেওয়ার পর তোমাকে টিগার দেওয়ার পর যখন ডার্ক নাইট অব দ্য শোলে তুমি এন্টার করলে তখন তোমাকে ডিভাইন কোনো না কোনোভাবে অবশ্যই জানিয়ে দেবে যে তুমি এই জার্নিতে রয়েছ ঠিক আছে কিন্তু আবেকেন তোমার জন্ম থেকে মাস্কুলাইনের ক্ষেত্রেও আবেকেন জন্ম থেকে মাস্কুলাইনের যে লেট হয় কারণ সে কার্মিক ওয়ার্ল্ডে প্রচুর ইনভলভ থাকে আর ফেমিনাইনকে লাইট পথে রাখা হয় সে সহজে অনেক কিছু বিষয় তার ইনটিউশান তার হচ্ছে বৈদিক জ্ঞান যেটা বা হচ্ছে তার সব কিছুকে অবজার্ভ করার ক্ষমতা বা ভালো মন্দ বিচার করা ভালো মন্দ দেখা এগুলোর কিন্তু অনেক বেশি পাওয়ার থাকে কারণ এগুলোতে ট্রেনিং দেওয়া হয় ছোটোবেলা থেকে দীর্ঘ সময় ধরে এই বিষয়ের উপর তাকে ট্রেনিং দেওয়া হয়েছে তার জন্যে যখন আবেকেন প্রসেসে চলে আসে বুঝে নেয় যে আমি একটা জার্নিতে রয়েছে। খুব বেশি সময় লাগে না দ্রুত কিন্তু আবেকেন হয়ে যায় সোল পারপাসে কাজে লেগে পড়ে আর সোল পারপাস লাইফ পারপাস ফ্রেন্ড সেটি যেটির উপরে তোমাকে ট্রেনিং দেওয়া হয়েছে ছোটোবেলা থেকে তুমি বুঝে যাবে যে এই কাজটা তো আমি জানি এই কাজটার জন্যই তো আমাকে এত কিছু শেখানো হয়েছিল আর এইটার জন্যই তো আমাকে এত কিছু বোঝানো হয়েছিল তোমার সোল পারপাস লাইফ পারপাস ইজি কাজ তোমার মনে হবে যে এ ইজি এবং তুমি কোনো দিন ওই কাজে দুর্বলতা তোমার থাকবে না মানে হয়তো তুমি অন্য কোনো কাজ করতে করতে অনীহা চলে আসবে বিরক্ত চলে আসবে লাইফ পারপাস সোল পারপাসে তোমার কোনো দিন তীতি বিরক্ত আসবে না মনে হবে দিন রাত করে যাও এত এনার্জি তোমার বা শান্তি সন্তুষ্টি তোমার ফিল হবে যেটা তোমার লাইফ পারপাস বা সোল পারপাস এই জন্যে যে সকল ফেমিনাইন মাস্কুলাইন তোমরা এখন আবেকেন প্রসেসে আনম্যারিডে রয়েছ এবং একদম কমপ্লিট বা তোমরা আবেকেন হয়ে গিয়েছ তোমরা চিন্তা চিন্তাভাবনাকে সাইড করে দাও ডিভাইন যদি চায় তুমি সকালে যদি তোমার ঘুম থেকে উঠেছ তুমি জানো না যে তোমার বিকেলে বিয়ে রয়েছে বিকেলেই তোমার বিয়ে হয়ে যাবে ডিভাইন চাইলে না জানি কী করবে তার কোনো ঠিক নেই এক চুটকি মারলে সব চেঞ্জ তার জন্য তুমি চিন্তা না করে সব কিছুকে ডিভাইনের হাতে সমর্পণ করে দাও এবং তুমি কোন ভুলগুলো করেছ আবারও তুমি ফিরে দেখো যে তোমার অ্যাকচুয়ালি ভুল কোথায় কোথায় রয়েছে সেগুলোকে শুধরে নাও লেসন শেখো এবং ডিভাইনের কাছে প্রার্থনা করো যদি অ্যান্সার না দেয় তো না দেবে বাট তুমি তোমার ওয়ার্ক এবং তুমি তোমার কাজে বিজি থাকো তোমার সোল পারপাস লাইফ পারপাসে বিজি থাকো ডিভেন্স সব কিছুই দেখবে ইলিজানও হতে পারে এটা যে কোনো ইলিউজান তোমার যদি না ইচ্ছে বাড়ির লোক প্রেশার দিক থার্ড পার্টি থাকুক একটা টাইমে সব কিছু হিল হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে যে সবটাই কিন্তু টাক্স লেসান শেখানোর এবং ইলিউজানও হতে পারে তোমাকে বুঝতে হবে যে তোমার কোন অসুবিধাটা বা কী জায়গায় রয়েছ আবেকেনের কোন পয়েন্টে রয়েছো তোমার কি করা উচিত এখনও আবেকেন কি হয়ে গিয়েছ বা তুমি সোল পারপাসকে লাইফ পারপাস করছো অনেক কিছু বিষয়গুলো দেখো থ্রি ডিতে ম্যারেজ গিফট একটা এ হতে পারে না হতে পারে এর পিছু পিছু দৌড়াবে না এ দিতে পারে না দিতে পারে তুমি একটা সাধারণ কথায় বোঝো তুমি ক্লাস টেনে অ্যাডমিশান নিলে এবং তুমি মাধ্যমিক দিয়ে দিলে সার্টিফিকেট তুমি পেয়ে গেলে তুমি কি সবসময় সেটাকে নিয়ে ঘুরে বেড়াবে তোমার বাড়িতেই থাকে তুমি একটা জ্ঞান অর্জন করেছ সে সবসময় তোমার সঙ্গে রয়েছে তুমি হচ্ছে ওই ক্লাসে যা টাস্ক তোমার দেওয়া হয়েছিল সেখান থেকে যে তোমার এক্সপিরিয়েন্স সেটা তোমার সঙ্গে থাকে তুমি একজন মাধ্যমিক দিয়েছ তুমি একজন শিক্ষিত মানুষ সে তোমার সঙ্গে রয়েছে ঠিক আছে ঠিক একইভাবে তুমি একজন ফেমিনাইন বা মাস্কুলাইন এটা তোমার পরিচয় তোমার নলেজ গেন করা এটাই তোমার কাজ তোমার সোল পারপাস লাইফ পারপাস করা এটাই তোমার কাজ মাস্কুলাইন ফেমিনাইন দুজনেই একই হাজব্যান্ড ওয়াইফ থ্রি ডিতে হতে পারে না হতে পারে একসঙ্গে থাকো না থাকো ভেতরে মানে অ্যাকচুয়ালি ফাইভ ডিতে তোমার দুজন এক ছেলে আছো এবং থাকবে কোনো দিন এই ব্যক্তির মাস্কুলাইনের হোক বা ফেমিনাইনের কোনো দিন হার্টবিটে কেউ পৌঁছতে পারবে না কেবল ফেমিনাইন মাস্কুলাইনের এবং মাস্কুলাইন ফেমিনাইনের একে অন্যের জন্য এ দুজন সেই পাজেলের পার্ট যে একে অপরের সঙ্গে ফিক্সড হয় অন্য কারোর সঙ্গে নয় কারণ এদের এনার্জি এত পাওয়ারফুল কোনো কার্মিক সোলমেটের ক্ষমতা নেই ঝেলার তাই কেউ অন্য কোনো ব্যক্তির কাছে শান্তিতে কোনো দিন থাকতে পারবে না ভেতর থেকে ক্রেভিং হতে থাকবে এই যেমনটা রাগ হল বলে দিলে দুদিন পরে আবার লাভ ফিল হতে থাকে একই রকমভাবে অ্যান্ড ফেমিনাইনের আবেগান হোক বা না হোক ফিলিংস সমান ঠিক আছে শান্তি আনন্দ কোথাও নেই কেবল একে অপরের কাছে ছাড়া কারণ এনার্জেটিকলিভাবে কেউ অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিষয়বস্তু কেউ এদেরকে হিল রাখতে পারে না কেবল একই অপরকে ছাড়া ঠিক আছে তার জন্যে মাস্কুলাইনের পিছু পিছু দৌড়ানোর দরকার নেই ফেমিনাইনকেও চাওয়ার দরকার নেই তুমি তোমার কাজ কমপ্লিট করো ডিভাইন তার কাজ করতে দাও মাস্কুলাইনকে তার কাজ করতে দাও থার্ড পার্টি কেবলমাত্র আসে লেসন শেখানোর জন্য যেমনটা ক্লাস টেনের একটা স্টুডেন্ট তার অনেকগুলো সাবজেক্ট থাকে যেগুলো পড়ে তাকে মাধ্যমিক দিতে হয় ঠিক তেমনিভাবে এই প্রসেসে ফেমিনাইন মাস্কুলাইনের পুরোটাতে এই যে থার্ড পার্টি হাজব্যান্ড ওয়াইফ কার্মিক ব্যক্তি তারপর হচ্ছে বিভিন্ন মানুষের কাছে টিগার ধোকাধারী না জানি এরকম ব্ল্যাক ম্যাজিক এরকম বহু কিছু টাস্ক কমপ্লিট করে যেতে হয় এই আবেকেন প্রসেসে যেরকম মাধ্যমিক কমপ্লিট হয়ে গেল তো সব কিছু আর সে বইগুলো পড়ার দরকার হয় না সেখান থেকে কেবল লেসান শেখা এবং এক্সপিরিয়েন্স করা যেটা পরবর্তীতে তোমার কিন্তু কাজে দেবে ঠিক সেরকমভাবে এই আবেকেন প্রসেসে যা কিছুতে লেসান শিখতে হবে যেটা পরবর্তী তোমার লাইফ পারপাস বা সোল পারপাসে কাজে দেবে এইটুকুই জাস্ট তুমি এই বিএ টিয়ে এসবের বিষয় নিয়ে একদম দৌড়াদৌড়ি করবে না ডিভ্যানের উপর ছেড়ে দাও তোমার কাজ কমপ্লিট করলে ডিভ্যান অটোমেটিক পরিস্থিতি চেঞ্জ করে দেবে এই জন্য তো ডিভাইন আমাদের কালকে বন্ধ রেখেছে যাতে আমরা না দেখতে পাই দু ঘন্টা পর কি হবে না তুমি জানো না আমি জানি কারণ কি সেখানে চেঞ্জ হবে তখনই যখন আজকেই আমি চেঞ্জ করব তুমি যদি কর্মতে আজকে চেঞ্জ করে দাও আগামীকাল চেঞ্জ হয়ে যাবে তুমি যদি নেগেটিভে করো নেগেটিভে চলে যাবে পজিটিভে করলে পজিটিভে চলে যাবে তো তার জন্যে কর্মের উপর ছেড়ে দেওয়া রয়েছে প্রত্যেকটা মানুষ যে স্পিরিচুয়াল জার্নিতে থাকুক বা না থাকুক প্রত্যেক মানুষের জীবনে আগামী তার জন্যই কিন্তু অদৃশ্য করা রয়েছে তো ফেমিনাইন তুমি এই বিষয় নিয়ে চিন্তাও করবে না তুমি তোমার টাক্সে ধ্যান দাও কিটা তোমাকে শিখতে বলা হয়েছে সেটা করো সেইগুলোর হিসেবে তুমি প্রশ্ন করো তুমি যদি এই ধরনের প্রশ্ন করো এই ধরনের প্রশ্নের অ্যান্সার তুমি কিছুই পাবে না কারণ এটা কর্মের উপর ডিপেন্ড করছে তুমি এখানে যে আটকে রয়েছ এই সমস্যার সমাধান কিভাবে হবে এই প্রশ্ন করো দ্রুত তুমি অ্যান্সার পেয়ে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো ঠিক আছে ফ্রেন্ড তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ